প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো KE430FS রাতার মেশিং এর বেলকু কিভাবে সেট করা হয়। আমরা বেলকু মেশিং এর কাজটা বাটন স্টিচ অথবা বারটেক মেশিং দিয়ে করব। এটা একটা মেশিং রূপান্তরিত করব। কিভাবে করব দেখেন, আমাদের এইটা বেলকু, এটা হচ্ছে বেলকু, আর এটা হচ্ছে পিসার ফিট আমরা বানাইছি। এবং এটা হচ্ছে প্রেশার ফিটের, এই মেশিনের তো কোনো প্রেশার ফিট নাই, সেক্ষেত্রে আমরা কাটিং মেশিনের সার্ভিং স্প্রিং দিয়ে আমরা এটা ফিটে রূপান্তর করছি। তো আপনার সাথেই থাকেন। আমাদের প্রেশার ফিটটি লাগানো ওকে, আমরা এখন চেক করবো আমাদের এটা ফ্রি আছে কিনা, কারণ এটা যেহেতু অ্যাটাচ করা আমাদের খেয়াল রাখতে হবে যেন এখানে ফ্রি থাকে। তো এরপর আমরা যেটা করব, এরকম স্প্রিং দেখেন, এই স্প্রিংটা হচ্ছে কাটিং মেশিনের সার্ভিস স্প্রিং। এই সার্ভিং স্প্রিংটা আমরা নেব, নেওয়ার পরে এরকম প্লাস দিয়ে, নোজ প্লাস দিয়ে এরকম করে নেব, যাতে আমরা এটা নিটেলের মধ্যে ঢুকবে এবং একটা স্ক্রু দ্বারা এটার মধ্যে ঢুকাই নেব। তো আমরা এটা এর মধ্যে ঢুকাই নেব সিস্টেমে। এটা আমরা ঢোকায় নেবো, ঢোকায় নেওয়ার পরে এখানে নিটেলের মধ্যে দিয়ে এটা অবশ্যই দিতে হবে। এটা আমরা প্রাথমিক অবস্থায় লাগাচ্ছি দেখানোর জন্য। আমাদের সবচেয়ে ভালো হবে এই নিটেলটা খুলে নিতে হবে, খুলে নেওয়ার পরে এটা লাগায় নেব, আমাদের জন্য সুবিধা হবে। লাগানোর পর দেখেন এটা লুজ, এটা কাজ করবে প্রেশার ফিটের। তো আমরা এখন নিটেলটা আপ করব, আপ করার পরে এই স্প্রিংয়ের ভিতর দিয়ে আমরা এটা ঢুকাই দেবো। ঢুকাই দেওয়ার পরে আমাদের নিটেলটা প্রদর্শন করে নেবো, আমরা যে প্রদর্শন আমাদের লাগে। আমাদের প্রদর্শন শেষে আমরা এখন এটা টাইট দিয়ে দেবো, আমরা চেক করে নেবো নিটেলটা ঠিক আছে কিনা। দেখেন ওই স্প্রিংটা প্রত্যেকটা কাজ করবে, ভেলকু ধরবে, এই ভেলকুটা যখন চলবে রানিং অবস্থায় ও অবশ্যই এটাকে ধরে রাখবে। ঠিক আছে, আমি এটা চালানটা দেখাবো আজ কীভাবে কাজ করা হয় আমি দেখাবো। তো আমাদের তার আগে কাজ করতে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের প্রোগ্রামটা প্রথমে করে নিতে হবে। প্রোগ্রামটা আমাদের কম্পিউটারে করা আছে, এখন জাস্ট মেশিনে দেবো। এটা কীভাবে দেবো সেটা দেখেন, আমাদের কাটটা অবশ্যই এই পাশে রাখতে হবে, রাখার পরে এটা আমরা ঢুকাই দেবো, পরে আমরা মেশিনটা ওয়ান করব। ওয়ান করার পরে ইন্টার এবং টেস্ট দুটো, ইন্টারটা টেস্টটা আগে এবং ইন্টারটা একটু পরে। দেখেন আমাদের এখানে প্রোগ্রাম চলে আসছে, এখানে আমাদের অল আসছে। তো আমাদের এখানে অনেক প্রোগ্রাম আছে, 217 নম্বর প্রোগ্রাম করা আছে, এটাকে আমরা ইন্টার দিব। সেম ওয়েতে আমরা টুতে যাব, টুতে যাওয়ার পরেও সেম ওয়েতে আমরা ইন্টার দিব, ইন্টার করব। এখানে আসে প্রথমে আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে, টেস্ট ও সিলেক্ট দুটি একত্র ধরে চাপ দিতে হবে। তো টেস্ট সিলেক্টের প্রোগ্রাম আসছে, এখন আমাকে কি করতে হবে, ওই আমি যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটা আমাকে নিয়ে আসতে হবে। উপরে চাপলে আমাকে চলে আসবে ওটা, আমি প্রথমে নিয়ে আসবো, 217 আনতে হবে, 217 আমার এখানে সেম ওয়েতে 217 আনতে হবে। আনার পরে দেখেন এখানে এটা ফাল পড়তেছে, এটা আমাকে ফাল পড়া বন্ধ করতে হবে ইন্টার দিয়ে। ফাল পড়া বন্ধ হয়ে গেছে, আমি এখন টেস্ট দিয়ে বের হয়ে দেবো। এখন আমি চেক করে দেখবো যে আসলে আমার প্রোগ্রামটা নিচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমি কীভাবে বলবো, আমি এখন টেস্টে চাপ দেবো, দেখেন টেস্ট, টেস্টে চাপ দেওয়ার পরে আমি সেটা পাড়া দেবো। পাড়া দেওয়ার পরে আমি এখানে চালাবো, দেখি আমার, দেখেন এখানে এটা আমার, এখানে কী হয়েছে আমার অনেকখানি ডিফারেন্স হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এটা মোটর দিয়েও করতে পারি, ম্যানুয়ালভাবে করতে পারি। আমাকে
প্রথমে ঠিক করতে হবে এটা ডিসটেন্সটা মিডলটা ঠিক করতে হবে দেখেন এটা উপরে পড়তেছে তার মানে এটা চলবে না আমি এটা ঠিক করে দিচ্ছি দেখেন কিভাবে ঠিক করব আমাদের যেটা করতে হবে এখানে দেখেন ফরওয়ার্ড এবং ব্যাক লেখা আছে ফরওয়ার্ড এবং ব্যাক এই দুটো আমাদের ধরে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আমার এখানে এক্স ওয়াই আমরা ওয়াইতে আসবো আসার পরে মেশিনটাকে আমরা পা দেবো পাড়া দিয়ে এটা মেশিনটা রেডি করবো দেখেন রেডি হয়েছে এখন আমি এখানে যখন চাপ ওই নাম্বারটা কম বেশি করবো আমার এখানে কাজ করবে দেখেন এখানে কাজ করতেছে আমার নিতে হবে সামনে অর্থাৎ আমার যেই প্রেশার ফিটটা আছে এটির মাঝখানে নিতে হবে তো আমার দেখেন এখানে মাঝখানে আসা নাই আমার এখানে অনেকখানি ডিফারেন্স আছে তার মানে মেশিনে এটা আর নেওয়া সম্ভব না এখন আমাদের ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে তো এই অবস্থায় রেখে আমরা ম্যানুয়ালি কিছু কাজ করবো আমাদের এই মোটর এটা হচ্ছে আপনার ওয়াই মোটর এটা আমরা প্রথমে লুজ দেব এখানে 5 মিনিট লেগে আছে আমাদের এখানে তিনটা এলিঙ্গি স্ক্রু আছে 5 মিলি এলিঙ্গি স্ক্রু দেখেন এখানে একটা আছে এই পাশে দুটো আছে এখানে গ্রুপ করা আছে তো আমরা এটা লুজ দিয়ে লুজ দেওয়ার পরে আমরা এটা এই মোটরটা এখানে নিচে চাপ দেব মোটরটা চাপ দিলে দেখেন এটা উপরে উঠে গেছে অলরেডি উপরে ওঠার পরে আমরা এটা এখানে ছোট্ট করে একটু টোকা দেব এখানে টোকা দিলে আমরা এটা এখানে চলে যাচ্ছে আমরা এটাকে মিডল করে নিলাম মিডল করার পরে আমাদের এখানে চাপ দিয়ে নামায় নিতে হবে এই মোটরটার এখানে গ্রুপ আছে গ্রুপের মধ্যে দাঁত আছে আমরা এখানে চাপ দিয়ে নামায় নিলাম নামায় নেওয়ার পরে আমাদের দেখেন মিডল আছে এখন একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু আমাদের ওখানে লিমিট ওভার হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এখানে একটু বেশি করে আগায় নেব যাতে আমরা লিমিটটা ওখান থেকে ঠিক করতে পারি তো এখন আমাদের কাজ শেষ আমরা মোটরটা নামাই দেবো দেখেন নেমে গেছে মোটরটা নামার পরে আমরা চেক করবো চাপ দিতে ফিটটা আপডাউন করে কিনা ফিটটা আপডাউন করে কিনা যদি দাঁতের মধ্যে বসে পিনিয়ামের মধ্যে বসে তার মানে ফিটটা আপডাউন করবে না তার মানে এটা আমার ওকে আছে আমরা এখন টাইট দিয়ে দেবো এটি কিন্তু মাঝখানে নাই একটু কম আছে তো সেক্ষেত্রে আমরা এখানে এখন থেকে যেটুকু বাকি আছে আমরা এখন করে দিতে পারবো যত আমরা একটা মাইনাস রাখছি আমরা এখানে এটা করতে পারবো এখন এটা আমরা মাইনাসে নিয়ে আসবো আগে যেটুকু প্লাস ছিল আনার পরে আমাদেরকে দেখেন আমরা যদি এখানে সেভ দেই সেভ কিন্তু নেবে না ইন্টারে সেভ করা নিয়ে হচ্ছে আমরা আবার মেশিনে পাড়া দেবো মেশিনে পাড়া দিলে মেশিন এখানে নীলটা ডাউন আছে আমরা এটা আপ করে নেবো দেখেন মেশিন একটা ঝাঁকি দিছে এখন যদি আমি ইন্টার দিই আমার এটা সেফ হয়ে গেছে এখন ফালফালা বন্ধ দিছে তো আমরা এখান থেকে বের হয়ে যাবো টেস্টে দিয়ে আমরা বের হয়ে যাবো তো এখন আমরা চেক করি যে আমাদের ঠিক আছে কিনা টেস্টে চাপ দেওয়ার দেখেন এখন অটোমেটিকলি জায়গা হয়ে গেছে এটা আমরা সেলাই করবো এখন মিনিমাম দুই কয়েকটা পেসের ভিতর দিয়ে যেতে হবে না হলে আমাদের সুতা কাটা বন্ধ হবে না আমরা এখানে কয়েকটা পেসের মধ্যে দিয়ে পরে সুতা লাগাতে হবে দেখেন আমরা অলরেডি সেলাই করছি আমরা একটা বেলকু লাগাবো এখন দেখি বেলকুটা লাগানোর কী অবস্থা আমরা সেলাই চেক করলাম দেখেন সেলাই ঠিক আছে আমরা এখন বেলকু লাগাবো বেলকু আমাদের কী অবস্থা হয়
প্রেসার পিটের চাপ ধরতে হবে, ধরার পরে এটা আমরা দেখেন আমরা আরো একটা লাগাবো। প্রেসার পিটার চাপ দিয়ে রেখে আমরা বেলকোটা সুন্দরভাবে বসায় দেব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।